হ্যালো ক্রিয়েটিভ পিপল দিস ইজ সাব্বির আহমেদ ফ্রম টেক বিপরীত আফটার ইফেক্টসের আজকের টিউটোরিয়াল আমরা প্রথমেই কথা বলবো ট্র্যাক নিয়ে ট্র্যাকমেট জিনিসটা কিভাবে কাজ করে প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল ইউজ করে এরকম একটা শেপ ক্রিয়েট করে নিলাম আমি এখান থেকে একটা ফিল কালার অ্যাড করে দিলাম আমাদের সুবিধার্থে লেয়ারটাকে রিনেম করে দিলাম মাস্ক নিচে দেখতে পাচ্ছেন টগল সুইচেস অ্যান্ড মোডসের একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই মোডগুলো শো করবে এবার যে ভিডিওটাকে আপনি ট্র্যাকমেট করতে চাচ্ছেন সেই ভিডিওটা নিচের লেয়ারে থাকবে আর যার সাথে ট্র্যাকমেট করতে চাচ্ছেন সেই লেয়ারটা উপরের লেয়ারে থাকবে সো আমি চাচ্ছি আমার এই ভিডিও নম্বর থ্রিটা মাস্কের সাথে ট্র্যাকমেট করতে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকমেট কলামে নাম দেওয়া আছে এখানে যদি যান তাহলে নিচে চারটা অপশন পাবেন ম্যাট আলফা ইনভার্টেড লোমা ম্যাট লোমা ইনভার্টেড আপনি যদি আলফা ম্যাট চুজ করেন তাহলে দেখতে পাবেন আপনার যে মাস্কিংটা ছিল সে মাস্কিংয়ের এরিয়াটুকুর মধ্যে শুধুমাত্র ভিডিওটা শো করছে আপনি যদি এখান থেকে ইনভার্টেড ম্যাট ইউজ করেন তাহলে দেখবেন যে ওইটুকু অংশ ভিডিও শো করছে না এখান থেকে যদি আপনি ট্রান্সপারেন্সিটাকে অ্যানাবল করে দেন তাহলে দেখবেন ওই অংশটুকু ভিডিও থেকে বাদ পড়ে যাচ্ছে ওকে সো আপনি যদি এইভাবে কোনো শেপ বা বক্সের মধ্যে আপনার ভিডিওকে ট্র্যাকম্যাট করতে চান তাহলে এখান থেকে ট্র্যাকমেট অপশানটা ইউজ করবেন সেকেন্ড যে টপিক্সটা দেখবো সেটা হচ্ছে ব্ল্যান্ড মোড আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে যদি ব্ল্যান্ড মোড ইউজ করে থাকি তাহলে এটার সাথে আমরা খুবই পরিচিত তো আমি ব্ল্যান্ড মোডটা দেখানোর জন্য এখানে আরেকটা ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি এটা একটা ফায়ারের ভিডিও আমি ভিডিওটাকে স্কেল ডাউন করে নিচ্ছি আমি টাইমলাইনে ঠিক এই জায়গায় চলে আসলাম এখানে আমাদের আরেকটা ভিডিও অ্যাড করা আছে তো আমি চাচ্ছি আমাদের এই ভিডিওটাকে এই ফায়ারটাকে আমরা এইখানে বসাবো সো সেটা ইউজ করার জন্য আমাদেরকে এই ব্ল্যান্ড মোডের অপশানে যেতে হবে এখানে মুড কলামে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্ল্যান্ড মোড দেওয়া আছে সো আমি এখান থেকে ব্ল্যান্ড মোডটাকে স্ক্রিন করে দিলাম তো ব্ল্যান্ড মোডটা যখন আমি চেঞ্জ করে দিলাম তখন দেখতে পাচ্ছেন এটার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো যেহেতু আমাদের ফুটেজটা পিছনে অনেক লাইট ফুটেজ তার জন্য এখানে আমাদের ফায়ারটাকে খুঁজে পাওয়া না আপনি যদি নিচে এনে বসিয়ে দেন তাহলে দেখতে পাবেন এটা খুব ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে তো এইভাবে কোনো ওভারলে ভিডিওগুলোকে যদি আপনি চান আপনার ভিডিওর উপরে অ্যাড করে দিবেন তখন আপনি এখান থেকে ব্ল্যান মোড চেঞ্জ করে ইউজ করে নিতে পারবেন ওকে এবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কথা বলবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিভাবে কাজ করে আমি প্রথমে এখান থেকে রাইট ক্লিক করে নিউ আইটেমে গেলাম নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তো আমরা প্রথমেই শিখেছি ইন্ডিভিজুয়াল লেয়ারের উপরে কীভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হয় সেই ট্রিক্সটা তো আপনি যখন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সবার উপরে বসিয়ে দিবেন তারপরে যখন এটার মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে যাবেন লাইক আমি কার্ভ ইউজ করলাম তখন আপনার ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো ভিডিও লেয়ার থাকবে সবগুলোর উপরে একসাথে ইফেক্ট অ্যাপ্লাই হবে সো টাইম লাইনে যখন আপনার মাল্টিপল ভিডিও একসাথে অ্যাড করা থাকবে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও লেয়ারে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করা সম্ভব না তার জন্য এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে তার উপরে আপনি কালার কারেকশন হোক বা অন্যান্য যে ইফেক্টগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন সো এই ছিল আজকের আমার টপিক্স ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কথা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত আল্লাহ হাফেজ